আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ কাল জামাতের বিক্ষোভ আগামী কাল 30 জানুয়ারি দাদজ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন সারা দেশে বিক্ষোভ করবে বাংলাদেশ জামাতে ইসলামী এরপর থাকবে কারাবন্দী ফকরুল পেলেন ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবারে জানিয়ে দিব আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গণতন্ত্রের অগ্রযাত্রায় ক্ষত সৃষ্টি করার ষড়যন্ত্রে সফল হওয়ার কোনো সুযোগ নেই আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ চাল পণ্যের শুল্ক কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ রমজানকে সামনে রেখে চাল চিনি ভোজ্য তেল খেজুরের উপর থেকে শুল্ক হার হ্রাস করতে এনবিআরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাবো ডান্ডাবেরি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা রিটের আদেশ মঙ্গলবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতা নাজমুল মৃধাকে ডান্ডাবেরি পরিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনার কারণ খুঁজতে এবং দেশে বিভিন্ন সময়ে ডান্ডাবেরি পরানোর ঘটনায় নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির ঘটনায় দোষী সাব্যস্ত হয় চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কাল জামাতের বিক্ষোভ আগামীকাল 30 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন সারা দেশে বিক্ষোভ করবে বাংলাদেশ জামাতে ইসলামী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ অবিলম্বে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এ কর্মসূচি ঘোষণা করেন বিজ্ঞপ্তিতে জামাত নেতা উল্লেখ করেন মঙ্গলবার সারা দেশের সকল জেলা সদরে বিক্ষোভ করবে জামাত এটিএম মাসুম বলেন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম দুই থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দরিদ্র জনগণ দিনে এক বেলাও পেট ভরে খেতে পারছে না সরকারের ট্রাক সেলে দীর্ঘদিন দাঁড়িয়েও চাহিদা মতো দ্রব্য সামগ্রী পাওয়া যাচ্ছে না অপরদিকে গ্যাস ও বিদ্যুতের চরম সংকটে দেশের নাগরিকগণ ও শিল্প কারখানা মহাবিপাকে পড়েছে গৃহিণীরা ঠিকমতো রান্না করতে পারছেন না গার্মেন্টস সহ কলকারখানার উৎপাদন কমে যায় যথাসময়ে শিপমেন্ট করা যাচ্ছে না ফলে রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি আরো বলেন জনগণের ভোট অধিকার হরণ করে একদলীয় প্রহসনের দামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার মুখে পড়েছে সরকারের দামি নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি এবং কোথাও স্বীকৃতি পাচ্ছে না দেশে বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক মহা সংকট চলছে তামাশার দামি নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান মহাসংকট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয় কারাবন্দী ফখরুল পেলেন ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে সোমবার দুপুরে ডিএমপির আমন্ত্রণপত্র বিএনপি সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গ্রহণ করেন ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান ও আইন বিষয়ক সম্পাদক কায়সার
আনোয়ার কামাল এবং ডক্টর জাহিদ হোসেন। আগামী 1 ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আমন্ত্রণ জানানো হয়। তবে দলটির স্থায়ী কমিটির সদস্যদের আমন্ত্রণ না জানানোর কারণে ডিএমপির আমন্ত্রণপত্র নিয়ে বিএনপিতে অস্বস্তি তৈরি হয়েছে। গত বছরের 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ হয়। এতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। এক পর্যায়ে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড রণক্ষেত্রে পরিণত হয় পুরো নয়াপল্টন। ভুন্ডল হয় সমাবেশ। এ ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি মামলা হয়। পরদিন 29 অক্টোবর সকালে মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় ক্ষত সৃষ্টি করার ষড়যন্ত্রে সফল হওয়ার কোনো সুযোগ নেই। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেতু মন্ত্রী বলেন, এবারের নির্বাচনে 41 ভাগেরও বেশি জনগণ ভোট দিয়েছে, 28টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আমরা দেশের জনগণের কাছে কৃতজ্ঞ, কারণ তারা কারো অগণতান্ত্রিক আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন থেকে দূরে থাকেনি। আওয়ামী লীগের অঙ্গীকারে জনগণ সাড়া দিয়েছে। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস ডিঙিয়ে তারা যে বিকৃতি তথ্য বঙ্গবন্ধুর হত্যার পর অপপ্রচার করে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল, তাদের সে অপচেষ্টা সফল হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু দেশে বিদেশে সসম্মানে উচ্চারিত একটি নাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের উদ্দেশ্যে তিনি বলেন, মঈন খান সাহেব দল 75-এর বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে তারপর 3 নভেম্বর 21 আগস্টে আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হামলার মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আল বদরের দল। গহিত বক্তব্য দেওয়ার জন্য মঈন খানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। চাল পণ্যের শুল্ক কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। রমজানকে সামনে রেখে চাল, চিনি, ভেজ্য তেল, খেজুরের উপর থেকে শুল্ক হার হ্রাস করতে এনবিআরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 29 জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। শুল্ক কতটুকু কমানো হবে সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। ডান্ডাবেরি পায়ে বাবা জানাজায় ছাত্রদল নেতা, রিটের আদেশ মঙ্গলবার। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতা নাজমুল মৃধাকে ডান্ডাবেরি পরিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনার কারণ খুঁজতে এবং দেশে বিভিন্ন সময়ে ডান্ডাবেরি পরানোর ঘটনায় নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য কাল মঙ্গলবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিষয়টি জাগরণ নিউজকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার কাইসাল কামাল ও আইনজীবী অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতা নাজমুল মৃধাকে ডান্ডাবেরি পরিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনাকে সামনে নিয়ে আইনজীবী নাজমুল হোসেন এ বিষয়ে রিট দায়ের করেন। ওই রিটের উপর শুনানি হয় আজ। এর আগে গত 15 জানুয়ারি ছাত্রদল নেতা নাজমুল মৃধার ডান্ডাবেরি পায়ে বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছিলেন হাইকোর্ট। আদালত বলেছেন, এভাবে চলতে থাকলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। ডান্ডাবেরি পায়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে এনে বিষয়টি উপস্থাপন করা হলে গত 15 জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন। প্যারোলে মুক্তি পেয়ে গত 13 জানুয়ারি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতা নাজমুল মৃধা ডান্ডাবেরি পায়ে বাবা জানাজায় অংশ নেন। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর আদালতে নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনার আর্জি জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল।
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় দোষী সাব্যস্ত হয় চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের একটি প্রতিরক্ষা সাইটে নাশকতার পরিকল্পনায় সহযোগিতা করার জন্য ওই ব্যক্তিরা দোষী সাব্যস্ত হন। তারা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন। স্থানীয় সময় সোমবার 29 জানুয়ারি সকালে ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। বিচার বিভাগের দেয়া তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফারামার্জি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার এবং পেজমান ফাতেহি। তাদেরকে 2022 সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়। এরপর ইস্পাহানের কেন্দ্রীয় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কেন্দ্রের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত একটি গ্রুপের 4 সদস্যের মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে। ইস্পাহানে বোমা হামলার পরিকল্পনা করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছিল। ইরানের দাবি, ওই ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদেরকে সামরিক কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আফ্রিকার দেশগুলোতে পাঠানো হয়েছিল। সেখানে মোসাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। 2023 সালের সেপ্টেম্বরে ওই চার ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। গত বছরের আগস্টে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্পে নাশকতার জন্য মোসাদের একটি জটিল পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইরান। এছাড়া ইস্পাহানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দোষী করেছে তেহরান। 2 দশক ধরে ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে ইরান ও ইসরায়েল। এমনকি ইরানের অভ্যন্তরে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রকে উস্কানিমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করে আসছে তেহরান।